এই বোতলটার এই সাইডে আমি একটা লোগো বা একটা কোম্পানির নাম বসাবো। তো এটার জন্য এই মেশিনটি প্রত্যেকটা আমি একটা জিনিস রাখলাম, এটার মধ্যে এসে আপনার পড়বে। যেমন এই যেদিকে দেখেন ডেট লেখা আছে, এটা চারটি কোয়ালিটি হয়। তো যা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো খুব চমৎকার একটা মেশিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এই মেশিনটা কি এবং এই মেশিনটার কাজ কি আমরা ডিটেইলস জানবো ভাইয়ার কাছে। তো ভিডিওটি সাথে থাকবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। এই মেশিনটির রেট জানতে এবং ডিটেলিং জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। তো আমার সাথে আছে ভাইয়া। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। তো ভাই এই যে আজও একটা মেশিন দেখতেছি, এটা কি মেশিন ভাই? এটা হলো আপনার প্যাড প্রিন্টার মেশিন। হ্যাঁ, এটা আপনার অনেকজনে মনে করেন বাল্বের গায়ে লোগো টোগো বা কিছু নাম কোম্পানির নাম বসানোর জন্য কাজে লাগে, বা বিভিন্ন জায়গায়। যেমন এই বোতলটা, এই বোতলটার এই সাইডে আমি একটা লোগো বা একটা কোম্পানির নাম বসাবো। তো এটার জন্য এই মেশিনটি প্রয়োজন। বা ডেট বসানো যায়? হ্যাঁ, ডেট বসানো যায়, কোম্পানির নাম, লোগো, মানে এগুলো বসাতে পারবেন আপনি। বোতলজাত বিশেষ করে যেমন বাল্বের গায়ে লোগো টোগো বা আপনার কোম্পানির নাম বসাবে, এটার জন্য এটা বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এটা আমি একটাই, এটা আপনার দুইটা তিনটা চারটা কোয়ালিটি হয়। তো যেমন আমি আপনাকে এটার দামটা পরে বলছি, এটার আগে ব্যবহারটা বলি। তো এটা আপনার এই যেদিকে গতিটা কমানো বাড়ানো করতে পারবেন, রেগুলেটর সিস্টেম। যেমন এই যে আপনার এদিকে একটা আমি একটা জিনিস রাখলাম, এটার মধ্যে এসে আপনার পড়বে। যেমন এই যেদিকে দেখেন ডেট লেখা আছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা প্লেট। এই প্লেটটাতে বিভিন্ন ধরনের ডেট আপনারা যে যেটা বসাতে চান সেটা কিন্তু এটা লিখে নেওয়া যায়। লিখে নেওয়ার পরে এই যে ভাইয়া যেমন এই যে বোতলটা দিছে এখানে, এটা এখানে দিয়ে এভাবে দিলে এটা অটোমেটিক কিন্তু কোডিং হয়ে যাবে বা নাই সিস্টেম। বিশেষ করে এই ধরনের মেশিনগুলো কারা ব্যবহার করে? বিশেষ করে এগুলো মেশিন আপনার যাদের মনে করেন বাল্বের ফ্যাক্টরি থাকে বা স্প্রের ফ্যাক্টরি, তারা এগুলো নেয়। ডট বা যে কোনো প্রোডাক্টের জন্য এটা নেওয়া সম্ভব। বোতল বা যে কোনো জিনিস প্রোডাক্ট, এটার উপরে আপনি শুধু কোম্পানির নাম বা লোগোটা বসাতে পারবেন বা যে কোনো জিনিস বসাতে পারবেন। তো আপনাদের কাছে যে চারটা কোয়ালিটি বা চারটা যে মডেল, যে চারটা মডেলই অ্যাভেলেবেল? হ্যাঁ, চারটা মডেল, এর মধ্যে তিনটা মডেল অ্যাভেলেবেল। কিন্তু আপনার চারটা কোয়ালিটির মধ্যে আমি দামটা বলছি, যেমন 20,000, 25,000, 30,000, 35,000 কোয়ালিটি ভেদে। হ্যাঁ, এই চারটার মধ্যে 20,000টা আমাদের এখন দিয়ে অ্যাভেলেবেল নেই, এটা আপনি পরেই পাবেন। যোগাযোগ করে আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এই প্লেটগুলোর নাম, এই যে যেমন আমি ডেটটা বসাইছি, এটা কতদিন পর পর চেঞ্জ করা যায়? মনে করেন এটা এই ডেটটা চললো, কন্টিনিউ কতদিন চলবে, আবার কতদিন পরে? না, এটা আপনি এই এটা আপনি যেদিকে চেঞ্জ করবেন, এটা আমরা যে অপারেটর সে আপনাকে বলে দিবে কীভাবে কী করবেন। তাছাড়া আমাদের কাছে এটা বিস্তারিত জানতে পারবেন যোগাযোগ করে, কীভাবে এটা চেঞ্জ করে বা কতদিন। তো ভিউয়ার্স, বেসিক্যালি যা বোঝা গেল যে আপনারা যারা এই প্রোডাক্টটা কালেক্ট করতে চান, আপনাদেরকে অবশ্যই অপারেটিং সিস্টেমটা ইনারা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবেন এবং বলে দিবেন। তো ভিউয়ার্স, যারা এই ধরনের বিজনেসের সাথে জড়িত বা বিজনেসের সাথে জড়িত হতে চাচ্ছেন বা নতুন করে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে চাচ্ছেন, তারা কিন্তু এই প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই কালেক্ট করে নিতে পারেন। তো এই প্রোডাক্টটা কীভাবে কাজ করবে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে নিয়েছি এবং প্রোডাক্টটির প্রাইস কেমন সেটাও জেনে নিয়েছি। এছাড়াও বিস্তারিত জানতে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে, ভাইয়াদের সাথে যোগাযোগ করে ডিটেলিং জানতে পারবেন এবং এর যে অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো ভাইয়া, এটা যদি নিতে হয় তাহলে এই প্রোডাক্টটা নিতে হলে কোথায় আসতে হবে? এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের এয়ার এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান, এটা চাঙ্খারপুলে এসে আমাদের যোগাযোগ করলে আপনি আপনাদেরকে রিসিভ করে দেবেন। আচ্ছা, তো ভিউয়ার্স দেখে নিলাম চমৎকার প্যাড প্রিন্টার মেশিন। এই মেশিনটি নিতে হলে কোথায় আসতে হবে সেটা জেনে নিলেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।